रास्ता है पूरे पाल्टे का जाएगा, सुंदर जाएगा। এখন শুধু ফুল বাগান, ও দারুণ। দারুণ লাগে, দারুণ। সর্ষের মাঝখান দিয়ে রাস্তা, শুধু সর্ষে খেয়ে তার সর্ষে খেয়ে। আর এই যে এখানে খেজি রস পাখিতে খাচ্ছে, অদ্ভুত একটা শান্তি, দারুণ লাগছে, দারুণ। তো এখানে একটা তো সেলফি দেখতে কি সুন্দর, রস খাচ্ছে, হ্যাঁ হেভি লাগছে। কিন্তু ওই বাড়িটা আমি আর খুঁজে পেলাম না, দূর দূর শুধু হলুদ আর হলুদ, হলুদ আর হলুদ, দারুণ ভিউ, শুধু হলুদ আর হলুদ। কি জিনিস এটা? মুসুরি, এটা হচ্ছে মুসুরির ডাল লাগিয়েছে। এবার দেখো এই সামনে রোড, তো গুড মর্নিং, সকাল সকাল এখন উঠে পড়েছি, আজকে অনেক কাজ, তো কাজগুলো তোমাদের শেয়ার করব, দেখবা ভিডিওটা আজকে খুব ভালো হবে, সঙ্গে থাকো সাথে থাকো। গাছে হয়েছে লাউ দিয়ে গেছে হাফ, তো ভাবছি এটা চিংড়ি দিয়ে খাবো না বড়ি দিয়ে খাবো, কচি লাউ, একদম কচি লাউ। চিংড়ি দিয়ে খেলে তো ভালোই হয়, তাহলে দেখি একটু বাজারের দিকে যাব, যদি চিংড়ি পাওয়া যায় সস্তায় তাহলে খাবো, নাহলে বড়ি আছে বাড়িতে বড়ি দিয়েই খাবো। তাহলে সাথে থাকো আর সঙ্গে থাকো, দেখতে থাকো আমার এই সুন্দর সুন্দর, হ্যাঁ, বাংলা ব্লগ ভিডিও। তো এখন যাব একটু এলআইসি অফিসে, তো সকাল সকাল তোমাদের গুড মর্নিং, তো ব্লগটা এখন এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো। আজকে ব্লগে ফাটাফাটি ব্যাপার কিছু দেখাবো, এক জায়গায় ঘুরতে গেছিলাম, কি সুন্দর জায়গাটা না, হ্যাভেন হ্যাভেন, শুধু শেয়ার করবো তোমরা দেখো, ঠিক আছে। তো আমি এখন এলআইসি অফিসে চলে এসেছি, এলআইসি অফিস, তো এখানকার কাজটা করিনি, এখানে গাড়িটা পার্ক করলাম, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখি ভিতরে কতটা ভিড় আছে। এখানে একটু ভিড় আছে, তো লাইনে দাঁড়াতে হয়েছে, দুজনের পেছনে আছি আমি। এখনকার কাজ হয়ে গেল, যাবো হচ্ছে মার্কেটে, দেখি মার্কেটে কিছু কাজ রয়েছে, মার্কেটের কাজগুলো করে দিই, তারপর কথা। ওই দোকানটা থেকে একটা ওষুধ নিতে হবে মায়ের, তাই জন্য এসছি এখানে, তো ওষুধটা নিই, তারপর কথা হবে, দেখি পাওয়া যায় নাকি, দুদিন তিন দিন ধরে ঘুরছি ওষুধটা পাওয়াই যাচ্ছে না। তো বাজার থেকে আসলাম, সব কাজ হয়ে গেল, যা আশা করেছিলাম একটু মাংস পাবো, তো মাংস তো পেলাম না, তো মাংস আর পেঁপে দিয়ে খাবো ভেবেছিলাম, তো সেটাও হলো না। তো এখন এখন পেঁপেগুলো কই, ছোটো পেঁপেটা, এই ছোটো পেঁপেটা ডিম, ডিম দিয়ে এখানে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি চারটে, আর এখানে হচ্ছে পুঁটি মাছ, পুঁটি মাছ তো এটা কি, ও এখানে হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি দেখে ভক্তি আসবে না, এখন ভালো লাগছে না। আর এই যে বট মাছ, এ বাবা এ এখানে হচ্ছে আজকে বড়ি পেঁপে দিয়ে ডিমের ঝোল, তো ভেবেছিলাম মাংস খাবো, কিন্তু মাংস আর আনা হলো না, লেট হয়ে গেছে, কাজে গিয়েছিলাম, সেই কাজটা করতে দেরি হয়ে গেলো,
তাই ভাবছি মাংসের মতো করে ডিমের ঝোল খাই। আর বাগানে গাছের পেঁপে হয়েছিল তো পেঁপেটা পারলাম, পেঁপে দিয়ে বড়ি দিয়ে ডিমের ঝোল, একদম সেম টু সেম ফ্লেভার মাংসের মতো হবে, টেস্টটাও মাংসের মতো হবে। তো শেয়ার করছি তোমাদের, তোমরা ট্রাই করতে পারো। তো দারুণ কালার এসছে, সুন্দর এসছে গ্রেভি, আর বড়ি দিয়ে যা বড়িগুলো খুব ভালো, একদম পুরো মুখে দিচ্ছি ডালের গন্ধ আসছে দিয়ে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে টাকা টাকা বেগুন কেটে নিয়েছি। হ্যাঁ, আর এখানে হয়েছে বাঁধাকপির তরকারি, আর এখানে পায়ের তলে শুশুরি দিচ্ছে সুগা। এই যে সুগা, এই সুগা সুগা তুমি শুশুরি দিবা না, দিবা না, দিবা না, দিবা না। তো এখানে এসছি আমি একজনের বাড়িতে খেজুরের গুড় নিতে। তো এখানে নতুন রাস্তা হয়েছে, তো জায়গাটা বুঝতেই পারছি না কোন বাড়িটা, খুঁজেই পাচ্ছি না। তাই এখানে দাঁড়ালাম একটু, জাস্ট পিছনে আমার পিছনে ভিউটা দেখা ছিল। কি সুন্দর রস খাচ্ছে, হ্যাঁ হেভি লাগছে, কিন্তু ওই বাড়িটা আমি আর খুঁজে পেলাম না। দূর দূর শুধু হলুদ আর হলুদ, হলুদ আর হলুদ, দারুণ ভিউ, শুধু হলুদ আর হলুদ। খেতে লাগে তো বাবা, পড়া যাচ্ছে না, আমাকে খেয়ে নি তারপর অন্য কথা। তো এখানে বাঁধাকপি তরকারি, ও এই পাশটা তো ভালো বুঝে যাচ্ছে না, এখানে বাঁধাকপির তরকারি করেছে আজকে। আর এখানে বাটা ধনে পাতার কাঁচা বাটা, ধনে পাতার চাটনি সঙ্গে বেগুন, খুব ভালো লাগবে কাঁচা ধনে পাতার চাটনি দিয়ে বেগুন ভাজা, আর টেস্ট। আর এই যে হচ্ছে ডিমের ডিম পেঁপে বড়ি দিয়ে ঝোল, আর এখানে মাছের ঝাল, ভাত দিয়ে দিয়েছে, খেয়ে নি খুব। যদি নতুন হও অবশ্যই ভিডিওটা দেখে এনজয় ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাও।